নমস্কার প্রথমে সোশ্যাল মিডিয়া চ্যানেলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজ আমাকে সোশ্যাল মিডিয়ার সামনে আসতে হয়েছে কারণ আমার আর সাবজোনাল চেয়ারম্যান তুষার কান্তির নামে যে কথাগুলো ভাইরাল হচ্ছে বা ভিডিওগুলো পোস্ট হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বেবুনিয়া অ্যাকচুয়ালি তুষার কান্তি আমার কাছে কিছু টাকা দেনা ছিল সেগুলো সময়মতো না পাওয়াতেই এই কথাগুলো আমাকে বলতে বাধ্য করা হয়েছে এবং এই কথাগুলো অ্যাকচুয়ালি আমাকে কেউ প্রেশার করেছে এই কথাগুলো বলার জন্য অ্যাকচুয়ালি এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ওর আর আমার মধ্যে এমন কোনো কিছু সম্পর্ক নেই হ্যাঁ ওর আর আমার মধ্যে ফ্রেন্ড আমরা সকলেই ফ্রেন্ডলিভাবেই থাকতাম কথা বলতাম সেই বন্ধুত্ব হিসাবে সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল দা নিয়েছিল সেগুলো অ্যাকচুয়ালি ও কথা ছিল যে কয়েক মাসের মধ্যে পরিশোধ করে দেবে কিন্তু ওই টাকাগুলোই না দেওয়াতেই আমাকে প্রেশার করেছে যে সে কথাগুলি ওর বিরুদ্ধে বলার জন্য কিন্তু সেগুলো সম্পূর্ণ মিথ্যা আমি এর আগেও একবার স্টেটমেন্ট দিয়েছিলাম স্টেটমেন্ট দেওয়া সত্ত্বেও সেই পোস্ট বা ভিডিওগুলো বারবার ভাইরাল হচ্ছে আমি চাই সেই পোস্ট বা ভিডিওগুলো তাড়াতাড়ি অতি সত্তর তুলে নেওয়ার জন্য আর যদি এই পোস্ট বা ভিডিওগুলো যদি ভাইরাল আবার যদি করে থাকে তাহলে ওদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হবে আর আমি চাই এইভাবে পার্টির নাম খারাপ করার কোনো মানেই হয় না সেগুলো মানুষের পার্সোনাল ম্যাটার বা সেগুলিকে এইভাবে আমার আমার নাম বা ওর নাম জড়িয়ে কোনো খারাপ কিছু এইসব বলার কোনো মানেই হয় না আমি আমার এই কথাগুলো বা এই ভিডিওগুলো নিয়ে আমার পরিবারে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ওরাই দায়ী থাকবে আর